প্রথমে আমরা একটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজটা নিয়ে আসার পরে পরবর্তী কাজ হচ্ছে আমরা ইমেজটাকে ডুপ্লিকেট করে দিব, ইমেজ থেকে ডুপ্লিকেট। ওকে, আমার ইমেজটা ডুপ্লিকেট হয়ে যাবে, তারপর আমি অরিজিনাল ইমেজটাকে বাদ দিয়ে দেবো, এখানে ক্রস দিয়ে দিব, তাহলে এটা বাদ হয়ে যাবে। এখন আমার কাজ হচ্ছে এটাকে ক্রপ করা, আমার নির্ধারিত মাপে ক্রপ করা। ক্রপ করার জন্য আমরা টুলবার থেকে ক্রপ টুল সিলেক্ট করব, ক্রপ টুল। ক্রপ টুল সিলেক্ট করার পরে এইখানে একটা রেশিও মাপ দেওয়া আছে যে কত বাই কত আমি এটাকে ক্রপ করব। এখানে আমরা মাপটা দিয়ে দিব, আমরা সেন্টিমিটারে কাজটা করতেছি, 3.5 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটার। এই মাপটা দেওয়ার পরে একটা ক্রপ এরিয়া দেখাবে যে এটা হচ্ছে আমার সেই পাসপোর্টের মাপ। এখন আমি ছবির কতটুকু অংশ পাসপোর্টে রাখতে চাই, আমি তো আর ফুল বডিটা রাখবো না, সেক্ষেত্রে আমি 3.5 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটার। আমরা এটাকে কর্নার ধরে ড্র্যাগ করে আমার নির্ধারিত জায়গায় নিয়ে যাবো, আমি যতটুকু ছবি রাখতে চাই আমার পাসপোর্টের ভিতরে। আমার নির্ধারিত জায়গায় নেওয়ার পর আমি কিবোর্ড থেকে এন্টার দিব, তো কিবোর্ড থেকে যে এন্টার দিব, কিবোর্ডে এন্টার আছে দুইটা, যদি আমরা এক্সট্রা কিবোর্ড ইউজ করি, ল্যাপটপে হয়তো বা একটা থাকতে পারে, আবার কারো তাদের 17 ইঞ্চি ডিসপ্লে, তাদের দুইটা থাকবে। এখানে একটা আমরা এন্টার দিব, কোনো সময় এমনও হইতে পারে যে আমার যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে একটা এন্টার আছে, এই এন্টারে কাজ করতেছে না, তখন ভিতরে আরেকটা এন্টার আছে ওইখানে কাজ করে, কোনো কোনো জায়গায় এরকম প্রবলেম হয়। তাহলে আমরা দুইটা এন্টারই দেখবো যে এখন একটা কাজ করবে, এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমাদের ক্রপ করার কাজ শেষ। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করবো, প্রথম রিমুভ করার আগে সিলেক্ট করতে হবে। রেজুলেশন 300 সিলেক্ট করার জন্য আমরা টুলবার থেকে কুইক সিলেকশন টুল সিলেক্ট করব, কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল সিলেক্ট করার পর এই দেখেন আমার কুইক সিলেকশনের যে ব্রাশটা, ব্রাশের সাইজটা এখন ছোট আছে, তো এটা যদি বড় করতে চাই তাহলে কি করতে হবে, কেউ বড় করতে পারো ব্রাশের সাইজটা? থার্ড ব্যাকের এন্ড মানে সেটা চাপ দিলে আর কোনো কিছু ধরতে হবে না, ব্রাশটা বড় হবে। আর আমরা অবশ্যই সিলেকশনটা যে করবো যতটুকু সম্ভব জুম করে কাজটা করব, তাহলে এই যে কোনো কোনো জায়গায় ভিতরে চলে যাওয়া বা অতিরিক্ত সিলেকশন এগুলো হবে না, জাস্ট ক্লিক করে মাউসটা নড়ালে এই জায়গাগুলো সিলেক্ট হয়ে যাবে। তো মাঝে মাঝে যদি অতিরিক্ত সিলেকশন হয়ে যায়, এই যেমন এখানে ফেসেও সিলেকশন চলে আসছে, এটাকে বাদ দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে অল্ট্রা ধরে আবার বাহির দিকে ড্র্যাগ করব, বাহিরের দিকে। যেখানে ছোটো ছোটো অংশ থাকবে এগুলো ঠিক করার জন্য আমরা ব্রাশের সাইজটাকে ছোটো করে নিব, থার্ড ব্যাকেট প্রথমটা দিলে ছোটো হবে। গ্রাফিক্স সময় নিয়ে কাজ করতে হবে, তাড়াহুড়া করে গ্রাফিক্স করা যাবে না, যত সময় নিয়ে কাজ করবেন ডিজাইন তত ভালো হবে। একই কাজ আপনি যদি 10 মিনিটে করেন আর একদিনে 20 মিনিটে করে অবশ্যই কাজের মধ্যে ডিফারেন্স থাকবে। ওকে, তো আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে গেছে, তো আমরা কী করবো, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে মুছে ফেলবো, রাখবো কোন জায়গাটা, আমার ইমেজটাকে রাখবো, ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। তো আমার সিলেকশনটা এখন আছে ব্যাকগ্রাউন্ডে, এটাকে রিফ্লেক্ট করে আমরা ইমেজের উপরে নিয়ে আসবো। তো আমরা এই সিলেকশনটা কীভাবে ঘুরাতে পারি, মানে বিপরীত করতে পারি, সিলেক্ট থেকে ইনভার্স। ওকে, এই অবস্থায় আসার পরে আমরা উইন্ডো এবং হেল্পের নিচে রিফাইন ইডিজি নামে একটা বটন দেওয়া আছে, এই বটনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম সাদা হয়ে যাবে। যদি ইমেজ সিলেক্ট না থাকে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকে, তাহলে ক্লিক করে দেখবেন ইমেজটা সাদা হয়ে যাবে, যদি এরকম ভুল হয় ইমেজটা সাদা হয়ে যাবে। ওকে, এখন আমি এটাকে জুম করব, ভালোভাবে দেখার জন্য কন্ট্রোল প্লাস দিয়ে এই যে ইমেজটা জুম হচ্ছে, এ দেখেন পাশের জায়গাগুলো স্মুথ না। এটাকে স্মুথ করার জন্য এখানে যতগুলো অপশন আছে
সবগুলো একটু একটু আপনার মানে ডানে বামে সরাইয়া দেখবেন, ওইখানে কোনো জিনিসই ফিক্সড না যে এটা এত দিলেই ফিক্সড হয়ে যাবে, সবগুলোই আপনার সরাইয়া দেখবেন। কারণ শিকার জন্য সবগুলো দেখতে হবে। আমি যদি বলে দেয় এটা এত দিলে হয়তো কোনো কোনো জায়গায় হবে, কোনো জায়গায় হবে না। তা আমি যেহেতু একজন ডিজাইনার হবো, আমার এই সবগুলো জিনিস বুঝতে হবে, কোনটা দিলে কি বাড়ে, কি কমে না কমে সব দেখতে হবে। এই সবগুলো টিকটাক করার পরে আমরা যে আউটপুটে যাব, আউটপুটে এখানে একটা সিলেক্ট করতে হবে একটা অপশন, এটা হচ্ছে নিউ লেয়ার। নিউ লেয়ার সিলেক্ট করে আমরা ওকে দেবো। যদি নিউ লেয়ার না দেই তাহলে একই লেয়ারে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ওই যে আগে আমার অরিজিনাল ইমেজের জায়গায় সিলেক্ট মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আর নিউ লেয়ার দিলে নতুন একটা লেয়ার হবে। এই যে লেয়ারে গেলাম, এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ, এটা ছাড়া আর একটা নিউ লেয়ারে সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। আর যদি এখানে আমি এটা সিলেক্ট না করতাম তাহলে সে একই জায়গায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিত। এখন হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে এখানে, তো এটা দেওয়ার জন্য আমরা আরেকটা লেয়ার নিব। এখানে এখানে লেয়ার প্যালেটের নিচে আছে একটা আইকন দেওয়া আছে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর লেয়ার ওয়ান নামে একটা লেয়ার চলে আসছে। এখানে আমরা কালার, এখন আমার ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা সেট করব, আমরা এখান থেকে ক্লিক করে কালারটা বাছাই করে নেব। তাহলে কোন কালারটা এখানে দিব, এখানে স্লাইডারগুলো টানলে উপর নিচে নিলে কালার চেঞ্জ হবে। এখানে একটা পয়েন্টার দেওয়া আছে, এগুলো সরালে কালার চেঞ্জ হবে, মাউস দিয়ে ড্র্যাগ করলে এগুলো সরবে। আমাদের এই কালার চুজ করার পর ওকে দিলাম, কালারটা চলে আসবে। আসার পর আমি দেখবো এটা কোন জায়গায় আছে, আমার ব্যাকগ্রাউন্ডে আছে না ফরগ্রাউন্ডে আছে। ফরগ্রাউন্ডে থাকলে অল্টা ব্যাকস্পেস, আর ব্যাকগ্রাউন্ডে থাকলে কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে আমি কালারটা নিয়ে আসব। আচ্ছা, এটা নিয়ে আসার পর এখন আমার ইমেজটা আর দেখা যাচ্ছে না, তো এটাকে দেখার জন্য আমরা কী করব, এই লেয়ারটাকে হয় মাউস দিয়ে ক্লিক করে ধরে নিচে নামাবো, আর না হলে কন্ট্রোল ধরে তার ব্যাকের প্রথমটা, কন্ট্রোল ধরে তার ব্যাকের প্রথম মানে স্টার্টিংটা দিলে লেয়ারটা নিচে পড়ে যাবে, তারপরে আমার ইমেজটা দেখা যাবে। এখন আমার ইমেজ এবং লেয়ার আলাদা আলাদা আছে, দুইটা দুই দিকে সরে যাবে। আমি যখন নতুন একটা পেজে নিব দুইটা একসাথে যাবে না, যে কোনো একটা যাবে, আমি যেটা সিলেক্ট রাখবো শুধু সেটাই যাবে। তো দুইটাকে একত্র করার জন্য কী করতে হবে, মার্জ করতে হবে। দুইটা লেয়ার আমি সিলেক্ট করবো, যে দুইটা লেয়ারকে আমি এক করে দেবো, এই দুইটা লেয়ারকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য প্রথমে যে কোনো একটা লেয়ার সিলেক্ট করবো, হয় ব্যাকগ্রাউন্ডই করি আর ইমেজই করি কোনো সমস্যা নাই। সিলেক্ট করার পর শিফট ধরে অন্য লেয়ারটাকে সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল ই অথবা রাইট বাটনে ক্লিক করে মার্জ লেয়ার্স ওকে দিয়ে দিলাম, লেয়ারটা মার্জ হয়ে যাবে। এখন যে প্রবলেমগুলো বারবার হয় রেজুলেশনের কারণে, তাহলে আমরা রেজুলেশনটা চেক করি বা ইমেজের সাইজটা চেক করে নিই। ইমেজ থেকে ইমেজ সাইজ, এখানে গিয়ে আমরা সেন্টিমিটার নিয়েছিলাম, সেন্টিমিটার দেখি, এই সেন্টিমিটার ঠিক আছে, আমরা রেজুলেশনটা একটু বাড়াই দিই তাহলে ইমেজটা একটু ভালো আসবে। 300 দিলাম, এটাকে আমি সেভ করে নিই, কারণ রেজুলেশন 300 যে দিছি, 300 তো এখানে আসছে, কিন্তু সেভ না করলে এটা ইফেক্টটা পড়বে না। এখানে আমরা এটা জেপিজিতে সেভ করে নিই, জেপিজি মোডে আমি ডেস্কটপে সেভ করে নিলাম ওকে। এখন আমি ইচ্ছা করলে ইমেজটাকে ক্রস করে দিতে পারি, কারণ আমার ইমেজটা সেভ করে নিছে আমি অলরেডি। এখন আমি ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট নিব, এ4 সাইজ, এখান থেকে বাছাই করবো আমরা ইন্টারন্যাশনাল পেপার, অটোমেটিকলি এ4 চলে আসবে, আর মাপ ঠিক করতে হবে না, জাস্ট ওকে করে দিব। আবার ফাইল থেকে ওপেন করব, আমার সেই ইমেজটাকে নিয়ে আসবো, এই যে ইমেজটা, ইমেজটা সিলেক্ট করে ওপেন দিলাম, ওপেন হয়ে গেছে। অল সিলেক্ট করার জন্য, ইমেজটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ দিলাম, অল সিলেক্ট কন্ট্রোল সি দিলাম, কপি, আমি গেলাম আমার নতুন ডকুমেন্টে এ4-এ, এখানে গিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এখন এটা সরানোর জন্য আমরা মুভ টুল ইউজ করবো, মুভ টুল দিয়ে এখানে ড্র্যাগ করলে এটা সরবে। আমরা মোটামুটি নির্ধারিত একটা জায়গায় নিয়ে
কিবোর্ড থেকে এরো দিলেই ডাক বাক্স সরবে, উপর নিচে নামবে। আমরা একটা নির্ধারিত জায়গায় এটাকে সেট করব যে আমি এখানে এটা রাখলাম। রাখার পরে আরও কপি করার জন্য অলটা ধরে টান দিব আমি, এবং সোজা রাখার জন্য যেন উপর নিচে না যায় আমরা শিফট ধরতে পারি, তাহলে এটা মানে সোজাসুজি কপি হবে, উপর নিচে যাবে না, অল্টা এবং শিফট। হ্যাঁ, তারপরে এই যে ভিতরের গ্যাপগুলা, এই গ্যাপগুলো সমান করার জন্য আমরা এই যে লেয়ার থেকে শুধু ব্যাকগ্রাউন্ড ছাড়া লেয়ার থেকে শিফট ধরে উপরে একটা লেয়ার ক্লিক করলাম, শিফট ধরে নিচে ক্লিক করলেই সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে যাবে। সবগুলো লেয়ার সিলেক্ট করার